সো গাইস, আজকে আমরা মাছের ঝোল বানাবো। রূপচাঁদা মাছ এখানে নিয়েছি 750 গ্রাম। তো প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন, এরকম পিস করে নিয়েছি আমি। আমরা কড়াই বসিয়ে দিয়েছি, তো এবার আমি ইন্ডাকশনটাকে অন করে দেব। সো গাইস, আমাদের কড়াই গরম হয়ে গেছে। মাছ ভাজার সময় একটা কথা সবসময় মনে রাখবেন, যে কড়াইটাকে পুরো হিট করতে হবে, নইলে কিন্তু মাছ ভাজাগুলো নিচে লেগে যাবে। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেবো। তেলটাকেও ভালোভাবে গরম করতে হবে। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমাদের মাছ ভাজার এক সাইড হয়ে গেছে, এবার আমরা অন্য সাইডটা উল্টে দেবো। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এক সাইড ভালোভাবে না হওয়ার জন্য কিন্তু কখনোই উল্টে দেবেন না, মানে মাছগুলো ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এক সাইড হয়ে গেছে। মোটামুটি মাছ ভাজা আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছি কত সুন্দর। তাহলে আমরা নামিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে পরের গুলো ভেজে নেবো। সো গাইস, আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার আমরা মাছ ভাজা তেলেই বাকি মাছের ঝোলটা বানিয়ে নেবো। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো আদা রসুনের বাটা। এবার এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ এবং রসুনটা গলে যায়।
এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি ওখানে দিয়ে দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার একটু দিয়ে দেবো মশলাগুলো কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, একটু গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার আমরা দিয়ে দেবো মাছগুলো। আমরা এবার হিটটা একটু কমিয়ে দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। তো গাইস মোটামুটি 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমরা উল্টে দেখবো, এটা মিডিয়াম ফ্লেমে, ফ্লেম আমাদের মিডিয়াম ছিল, আপনারা অবশ্যই মিডিয়ামই রাখবেন। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমরা এগুলোকে উল্টে দেবো, আমরা আর 5 মিনিটের জন্য ঢেকে দেবো, ফ্লেম একই থাকবে লো। আমাদের
রূপচাঁদা মাছের কষা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। Thank you.